আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি দেখাবো যে আমরা যারা ফেসবুক পেজ নিয়ে কাজ করতে চাই, অন্যের মিউজিকগুলো অ্যাড করি ফেসবুক পেজে, যে ভিডিওগুলো আপলোড করি অন্যের মিউজিক, তো সেগুলোতে দেখা যায় যে কপিরাইট আসে, যার ফলে আমাদের মনিটাইজেশন পেতে কিন্তু সমস্যা হয়। তো আমি আজকে দেখাবো যে কিভাবে ফেসবুক পেজের জন্য কপিরাইট ফ্রি মিউজিক পাবেন এবং সেগুলো কিভাবে ডাউনলোড করবেন, সেগুলো আমি আজকে দেখাবো। তো এই জন্য আমাদের ক্রোম ব্রাউজার দিয়ে আমরা আমাদের ফেসবুকে ঢুকবো। ঢোকার পরে আমরা আমাদের যে কোনো একটা পেজে চলে আসব। তো আমি আমার পেজে চলে আসলাম। পেজে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন ক্রিয়েটর স্টুডিও, এই যে ক্রিয়েটর স্টুডিওতে আসব। তো এখানে ক্রিয়েটর স্টুডিওতে ক্লিক করার পরে আপনাকে এই পেজে নিয়ে আসা হবে। তো বাম পাশ থেকে আমি জুম করে দেখাই। তো এই জায়গায় আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েটিভ টুলস। তো আপনি ক্রিয়েটিভ টুলসের উপরে চাপ দেবেন। এখানে চাপ দেওয়ার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন সাউন্ড কালেকশন। তো এই সাউন্ড কালেকশনের উপরে আপনি একটা ট্যাব দিবেন। তারপরে দেখুন ডান পাশে এখানে আমার অসংখ্য সাউন্ড কিন্তু চলে আসছে, মানে ব্যাকগ্রাউন্ড যে মিউজিকগুলো, এগুলো আমি একটু প্লে করে শুনবো। তো এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে। আপনি এর ভিতরে যত খুশি তত ব্যাকগ্রাউন্ড মিউজিক পাবেন। তো এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। নেওয়ার পরে সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো, মানে আপনার যে যে ভিডিওতে ব্যবহার করবেন সেই ভিডিওর আপলোড দেওয়ার পরে, এই যে এখানে দেখতে পাচ্ছেন আই বাটন দেখা যাচ্ছে। আপনি মনে করেন যে এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ডাউনলোড করছেন, এই যে ডাউনলোড সেন্টার কিন্তু এটা, এটাতে ক্লিক করলে কিন্তু দেখুন, আমি ক্লিক করে দেখাই, এই যে ডাউনলোড শুরু হয়েছে। এখানে ডাউনলোড বাটনে ক্লিক করলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। আমি এখন ডাউনলোড করতেছি না, এই আই বাটনে ক্লিক করি। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে এই যে কপি সং লিঙ্ক, মানে এই ভিডিও যদি আপনি আরো, মানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যদি আরো কারো কাছে শেয়ার করতে চান, এটা কিন্তু এই গানের লিঙ্ক, মানে আপনি তার কাছে শেয়ার করতে পারবেন। তো আপনি এখান থেকে সোজা ইজি ভাবে ডাউনলোড করে নিতে পারবেন, নিয়ে আপনি যে কোনো ভিডিওতে কিন্তু শেয়ার করতে পারবেন। এইখান থেকে ভিডিওগুলো শেয়ার করলে কিন্তু আপনার কোনো প্রকার কপিরাইট আসবে না। তারপর আপনি আরও যদি কিছু গানের পছন্দ থাকে আপনার, এই যে এখানে সার্চ অপশন আছে, এখানে ক্লিক করে আপনি সার্চ করে বের করতে পারবেন। তো আমি অনেক বড় বড় যে টেক ইউটিউবার আছে তাদের যে ফেসবুক গ্রুপগুলো থাকে, ওখানে আমি অনেকই দেখি, অনেক সময়ই দেখি যে কিভাবে ফেসবুকের জন্য কপিরাইট ফ্রি মিউজিক পাবো, এই ধরনের পোস্ট আমি অনেক দেখে থাকি। মূলত আমি সেটা দেখার কারণে কিন্তু আজকের ভিডিওটা আমি বানাইলাম। আশা করি
যারা পারেন না তাদের অনেকটা উপকার হবে, যে কিভাবে কপিরাইট ফ্রি, মানে ফেসবুকের জন্য কপিরাইট ফ্রি মিউজিকগুলো ডাউনলোড করতে হয়। অনেকে আবার ইউটিউবের যে সাউন্ড কালেকশন আছে, মানে ইউটিউবের যে কপিরাইট ফ্রি অডিওর যে এরকম লাইব্রেরি, এটা এটা যেমন ফেসবুকের জন্য ইউটিউবের জন্য কিন্তু একটা আছে, তো সেখান থেকে নিয়ে এসে অডিও মানে ডাউনলোড করে নিয়ে এসে ফেসবুকে দিবেন, সেক্ষেত্রে কিন্তু কপিরাইট আসবে বা আসার সম্ভাবনা আছে। ইউটিউবের অডিও ফেসবুকে ব্যবহার করবেন না, ফেসবুকের অডিও ইউটিউবে ব্যবহার করবেন না, এটাই ভালো হবে। তো আশা করি বুঝতে পারছেন, তো ধন্যবাদ।